আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নাইটিঙ্গেল চ্যানেলটির নাম পরিবর্তন হয়ে দ্য বঙ্গীয় স্টুডিও করা হচ্ছে। আশা করি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট দুই অটুট থাকবে। শুরু হচ্ছে আজকের গল্প, দাশুর কীর্তি। হাসির রাজা সুকুমার রায়ের এক অনবদ্য সৃষ্টি হল পাগলা দাশু। আজ সেই পাগলা দাশুরই এক পাগলামো নিয়েই আপনাদের জন্য দাশুর কীর্তি। নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল কি বলিস রে? ডাকাত না তো কি, বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়ি পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময়ে ডাকাতেরা তাকে ধরে, তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয় আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট সময় দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়ি নিয়ে গিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ার্কি করা হচ্ছিল। নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাত ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জাঠামি। নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি যে তাকে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার ঘামাচি, ফুসকুড়ি এবং চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুইয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন, কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের আর কিছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে, ঢং ঢং করে স্কুলের ঘণ্টা পড়ে গেল, সবাই যে যার মতো ক্লাসে চলে এলাম। এমন সময় দেখি পাগলা দাশু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যা 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একেবারে চিত হয়ে একবার উপুড় হয়ে তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরোদমে তার হাসি চলছে। সবাই ভাবল ছোড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুছিয়ে বেঞ্চের ওপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীন চাঁদকে দেখিয়ে বললে, আই আই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোণায় দাঁড় করিয়ে রাখলেন, কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগল। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল, কিরে দেশ, বড় যে হাসতে শিখেছিস। দাশু বলল, হাসব না, তুমি কাল ধুঞ্চি মাথায় দিয়ে কীরকম নাচটা নেতেছিলে সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কীরকম ধুঞ্চি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না, ওই ওই কেস্তা আর জগাই ওই যা বলতে বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস, ভালো করেই বল না। দাশু বলল, কালকে সেথেদের বাগানের পেছন দিয়ে নবু একলা বাই যাচ্ছিল, এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ,
তারা দৌড়ে এসে নবু মাথায় ধুনচি মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই কি করছিলি তখন? দাশু বলল, তুমি তখন মাথার তলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা চুঁড়ে লাফাচ্ছিলে, দেখে আমি বললাম ফের নবি তো মাথা দয়াম করে উড়িয়ে দেব, তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাত হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বাবা মামাকে ডাকতে গেলাম। নবীন চাঁদের যেমন বাবুয়ানা তেমনি তার দেমাক, সেই জন্য তাকে কেউ পছন্দ করত না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশিই হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলেছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দু বোকা কেটা ডাকাত। বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির। কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারি বিড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল, কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেসটা কই? কেসটা দূর থেকে তাকে দেখতে পেয়েই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞেস কর। মোহন বলল, কী হে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না সবার জানবো কর থেকে, এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জ্যামিতি। মোহন চাঁদ তাকে ধমকে দিয়ে বললে, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তা জানো নাকি? দাশু বলল, ঠেঙায়নি তো, মেয়ে ছিল, খুব আস্তে মেয়ে ছিল। মোহন একটুখানি ভিংচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না, কতখানি আস্তে শুনি তো? সেম কিছুই না, ওরকম মারলে একটু লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি, কীরকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপরে বললে, ওই সেবা হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব, তুই যে সেখানে ছিলি কি না আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে, তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এ তাই তো, ঢের আসতে মেয়েছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল, তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ রে, নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেসটা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে একশের জিলিপি পাবি। আমরা বললাম, কই আমাদের তো ভাগ দিলি না? কেসটা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কি না? আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি পাগল না কেবল মিচকেমি করে? এতক্ষণ শুনছিলেন দাশুর কীর্তি।
গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। আর আগামী রবিবার আমরা আবার এই সময়ে পৌঁছে যাব আরও একটি নতুন গল্প নিয়ে। তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।